আসসালামু আলাইকুম। আমরা পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের একের গ নম্বর প্রশ্ন নিয়ে একটু কনফিউশনে আছি। উত্তরটা নিয়ে মূলত একটু যে উত্তরটা কিরকম হবে, উত্তরে 10 হবে নাকি 20 হবে। তো আমি আমার আগের একটি ভিডিওতে উত্তর 20টি কেন সেটি ব্যাখ্যা করেছি। তবুও এখন যেহেতু মানে খুব শীঘ্রই ইতোমধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনেকে উত্তর দেখাচ্ছেন 10টা হবে, আসলে আমরা এই ভিডিওতে পুনরায় একটু আলোচনা করব উত্তর 10টি হবে না, উত্তর 20টি হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। যে আমাদের প্রশ্নে উল্লেখিত মানে প্রশ্নের মধ্যে উদ্দীপকের শর্ত দেওয়া ছিল যে কাগজের ভরকে 20 গ্রামের গুণিতক আকারে পরিমাপ করা যাবে। হ্যাঁ, তো এখন অর্থাৎ যে উত্তরটা মানে যে ভরটা আমি পাবো কাগজের ভর সেটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে 20 গ্রামের ভর দিয়ে পরিমাপ করা যাবে, অর্থাৎ 20 গ্রামের গুণিতক আকারে মানে নেওয়া যাবে, এরকম হইতে হবে। আবার দেখা যাচ্ছে দৈর্ঘ্যকে অবশ্যই 2 সেন্টিমিটারের গুণিতক আকারে পরিমাপ করা যাবে, আমি অর্থাৎ আমাকে 2 সেন্টিমিটারের একটা স্কেল দেওয়া আছে, ওই স্কেল দিয়ে আমাদের আমাকে পরিমাপ করতে হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাকে আমাকে কি পরিমাপ করতে হবে। এখন যদি আমি উত্তর ধরি 10টি, তাহলে আমি আমার পৃষ্ঠাগুলোকে কিভাবে সাজাব? তো আমি সাজাতে পারি, ধরেন এভাবে সাজাতে পারি যে এই দুইটা দুইটা করে, দুইটা দুইটা করে সাজাতে পারি। আমি যদি এভাবে সাজাই, যদি আমি এদিকে ধরি 65, এদিকে ধরি 65, তাহলে আমি পাচ্ছি 130। অর্থাৎ আমি এখান দিয়ে যে আমি 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাহায্যে এটা পরিমাপ করতে পারতেছি, কিন্তু এভাবে যখন সাজাচ্ছি তাহলে তো আমার এখানে হয়ে যাচ্ছে 75। এই 75কে তো আমি কি করতে পারতেছি না, এই 2 সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না। সে অনুসারে আমি এভাবে বা এভাবে ক্ষেত্রফল আকারে আমার পৃষ্ঠাগুলোকে সাজিয়ে মানে সাজিয়ে নিতে পারবো না। কিন্তু আমি যদি আবার এদিকে দেখি, যে ধরেন আমি এই দিকে ধরলাম, তাহলে আবার দেখা যাচ্ছে 65কে তো আমি মাপতে পারতেছি না, 65কে আমি 2 সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না, কিন্তু 75কে ধরলে আমি পাচ্ছি কত, 150। বাহ, এখান দিয়ে কিন্তু আমি ঠিকই পরিমাপ করতে পারতেছি। কিন্তু আমার যখন আমি একটা পৃষ্ঠাগুলো দিয়ে আমি যখন একটা ক্ষেত্রফল চিন্তা করব বা পৃষ্ঠাগুলো সাজিয়ে আমাকে যখন একটা ক্ষেত্রফল চিন্তা করতে হবে, তাহলে তো অবশ্যই অবশ্যই আমাকে ক্ষেত্রফলের দৈর্ঘ্যের দিক দিয়ে এবং প্রস্থের দিক দিয়ে উভয় দিক দিয়ে পরিমাপ করার মতো অবস্থা থাকতে হবে। কিন্তু এখান দিয়ে আমি মাপতে এদিক দিয়ে 65 ধরলে এদিকে মাপতে পারতেছি, কিন্তু 75 ধরলে মাপতে পারতেছি না। আবার এদিক দিয়ে আবার 75 ধরলে 150কে আমি 2 সেন্টিমিটারের দৈর্ঘ্যের স্কেল দিয়ে পরিমাপ করতে পারতেছি, কিন্তু এদিকে তো পরিমাপ করতে পারতেছি না। অর্থাৎ এভাবে সাজাইলে এটা হওয়া সম্ভব না। আবার আমরা অনেকে ভাবতে পারি যে 10টা পেজকে তো আমি ঠিক এভাবে সাজাতে পারি। এভাবে সাজাতে গেলে দেখা যায় যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটু কনফিউশন যে আমি একটাকে রেখে দিয়ে বসে পড়লাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ আমি যদি 10টা পেজকে এভাবে নেই, 10টা পেজকে যদি এভাবে নেই, তাহলে কিন্তু হয় কি যে এদিকে ধরলে, মনে করেন যে এদিকে 65 করে ধরলাম, তো এদিকে 65 করে ধরলে 5টা 65 করে ধরলাম, হ্যাঁ এদিকে আসে কত, 65কে গুণ করলে আমি পাই 325। এখন এদিকের দৈর্ঘ্য এই যে 325 সেন্টিমিটার দৈর্ঘ্য কিন্তু আমি কি করতে পারি না, যে 2 সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারি না, কেননা 325 2 সেন্টিমিটারের গুণিতক না। কিন্তু এদিকে 75 মাপতে পারতেছি, মানে 75 যোগ করলে হয় 150কে পরিমাপ করতে পারতেছি। কিন্তু স্যার আমরা তো এদিকে 325কে কি করতে পারবো না, মানে 2 সেন্টিমিটারের গুণিতক আকারে পরিমাপ করতে পারি না, অর্থাৎ এভাবেও নেওয়া যাবে না। কিন্তু আমি যদি আবার কি করি যে 10টা মানে পেজগুলোকে এভাবে নেই, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে নেই, তাহলে দেখা যাচ্ছে 65কে গুণ করে নিলে দেখা যাচ্ছে এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য, মানে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য আসে কত, 650 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে কোনটা, 650 তো 2 সেন্টিমিটারের গুণিতক, অর্থাৎ আমি এদিকে দৈর্ঘ্য মাপতে পারতেছি, কিন্তু এদিকের বিষয়ে যেটা আছে এদিকে তো থাকে 75, কিন্তু এদিকের 75কে তো আমি 75 তো 2-এর গুণিতক না, সুতরাং এদিকে এটাকে পরিমাপ করতে পারি না। অর্থাৎ বোঝা গেল যে আমি যদি 10টা কাগজ নেই, আমি যদি 10টা কাগজ নেই, তাহলে আমি কোনোভাবেই এর ক্ষেত্রফল আকারে দৈর্ঘ্য বা প্রস্থ, মানে ক্ষেত্রফল যেহেতু আমাকে পরিমাপ করতে হবে, ক্ষেত্রফল আমাকে পরিমাপ করতে হলে তো আমাকে দৈর্ঘ্য প্রস্থ লাগবে। এখন দৈর্ঘ্য প্রস্থ নেওয়ার মতো আমি যেভাবেই ক্ষেত্রফলটা সাজাই না কেন, সেভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু আমার কি করা যায় না, 10টা পেজ নিয়ে আমি কি করতে পারি না, ক্ষেত্রফলটাকে ঠিকভাবে পরিমাপ করতে পারি না। কিন্তু আমি যদি 20টা পেজ নিই, আমি যদি 20টা পেজ নেই বা 20টা কাগজ নেই, হ্যাঁ তাহলে দাঁড়াচ্ছে কি
আমি 20টা কাগজকে আমি এভাবে সাজাইতে পারি যে 1 2 3 4, এভাবে চারটা নিয়ে পাঁচবার, এবার চারটা নিয়ে পাঁচবার হলে 20টা কাগজ। তো এদিকে ধরলে মনে করেন আমি এদিকে 65 65 ধরলাম, তাহলে আসে কত? 130। আবার এদিকে মনে করেন 75 75 ধরলাম, তাহলে আসে কত? 150। সুতরাং ব্যাপারটা দাঁড়া মানে দাঁড়ালো যে 130 আমার দুই এর গুণিতক, আবার 130 আমার দুই এর গুণিতক, আবার 150 আমার কি দুই এর গুণিতক। সুতরাং এভাবে নিলে আমি 2 সেন্টিমিটারের স্কেলের সাহায্যে দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে পরিমাপ করতে পারতেছি। আবার এটা ছাড়াও আমি 20টা পেজকে আবার এভাবে নিতে পারি যে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10টা 10টা 20টা হইলো। হ্যাঁ, এদিকে 10টা হলে আমি যদি 65 করে ধরি তাহলে হয় কত? 650, যা 2 সেন্টিমিটারের গুণিতক। আবার এদিকে 75 ধরলে 75 দুগুণা কত? 150। সুতরাং এটাও কি 2 সেন্টিমিটারের গুণিতক। অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল যে আমি 20টি পেজকে নিয়ে আমার দুইটা শর্তকে আমি পূরণ করতে পারতেছি, কিন্তু 10টা পেজ নিলে আমার দুইটা শর্ত, অর্থাৎ ভরের জন্য একটা শর্ত দেওয়া আছে যে 20 গ্রামের গুণিতক আকারে ভর নিতে হবে এবং 2 সেন্টিমিটারের গুণিতক আকারে ভর হইতে হবে। হ্যাঁ, দুইটা শর্তকে আমাকে 10টি পেজ নিলে দুইটা শর্ত পূরণ হয় না, কিন্তু 20টি পেজ নিলে আমার ওই দুইটা শর্তই পূরণ হয়। মানে আমি 20 গ্রামের ভর আকারেও নিতে পার 20 গ্রামের ভরের গুণিতক আকারেও হয়, আবার 2 সেন্টিমিটারের দৈর্ঘ্যের গুণিতক আকারেও